গাইস, সো আজকে সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আলোচনা করবো, এইচএসসি জুওলজির চ্যাপ্টার 8। তার মধ্যে আজকের লেকচার হচ্ছে ফার্স্ট লেকচার, এবং ফার্স্ট লেকচারে আমরা জাস্ট স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজ কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারে সব থেকে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, কারণ হচ্ছে এইটা থেকে মেডিকেলে অনেক কোয়েশ্চেন আসে, আবার সব থেকে ইম্পর্টেন্ট অর্গান যদি আমরা চিন্তা করি আমাদের দেহের, তখন দেখবো যে ইম্পর্টেন্ট অর্গানটা হচ্ছে আমাদের মোটামুটি ব্রেনই। সো এই ব্রেন নিয়ে পড়তে গেলে আমাদেরকে একেবারে ডিটেলস আমি পড়াবো, বুঝায় পড়াবো, কারণ অনেকেই এই জায়গাটাতে মুখস্থ করার চেষ্টা করে। অনেকেই যেটা করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ, থ্যালামাসের কাজ, কোনটা কার কাজ, সেগুলোর মধ্যে একটা ভেজাল লাগায় বা অনেক কিছুই তারা ফিল করতে পারে না, বুঝতে পারে না। আমি যেই চেষ্টা করাটা করবো সেটা হচ্ছে এই এইটার একেবারে বেসিক থেকে স্টার্ট করে, মানে ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একেবারে ফাংশন পর্যন্ত, স্ট্রাকচার ফাংশন সবকিছু করায় দেওয়া। আর যারা যারা চ্যানেলটাতে নতুন, যারা যারা কুইক অনলাইন স্কুলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নিবা। আর তোমরা জানো যে আমাদের সবগুলো লেকচার কিন্তু মোটামুটি ইউটিউবে থাকে না, মানে পাবলিক থাকে না। এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও দেখার জন্য তুমি মেম্বারশিপ এরিয়াতে জয়েন করতে পারো, এবং এখন 70% বা কিছুটা অফ আছে, যে কারণে কোর্স ফিটা খুব বেশি লাগবে না। মানে আমাদের যদি সবগুলো ভিডিও দেখতে হয় তাহলে হয়তো তোমাকে একটা কোর্স ফি পরিশোধ করতে হবে। তবে তার আগে তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের যে লেকচারটা আছে সেই লেকচারটা একেবারে সম্পূর্ণটা দেখো, তারপরে তোমার ডিসিশন, দ্যাটস ইউর চয়েস, তুমি কি করবা বা কি করবা না। ক্লিয়ার? সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র কত প্রকার। ক্লিয়ার? আমাদের স্নায়ুতন্ত্র কত প্রকার আমরা সেটা থেকে স্টার্ট করবো। তো খেয়াল করো, ইনিশিয়ালি আমাদের যে স্নায়ুতন্ত্রটা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্নায়ুতন্ত্র আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কারণ হচ্ছে তোমাদের চ্যাপ্টারের যে প্রথম দিকের যে পার্টটা আছে সেটা আমি আপাতত বাহিরে রাখছি, আজকে আমরা জাস্ট সরাসরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এর দিকে আসছি। সো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইনিশিয়ালি তোমার দুইটা গঠিত, একটা হচ্ছে তোমার মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। একটা হচ্ছে কি মস্তিষ্ক আর একটা সুষুম্না কাণ্ড। ইংলিশে যদি বলি আমরা একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড, একটা কি স্পাইনাল কর্ড, বা এটার আরেকটা বাংলা আছে মেরুরজ্জু বা স্নায়ুরজ্জু। ক্লিয়ার? সো এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো হচ্ছে এরপরের লেকচারে, বাট আমি জাস্ট এখান থেকে দেখাবো যে এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ইনিশিয়ালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কয়টা ভাগে গঠিত, মানে কয়টা উপাদান নিয়ে গঠিত, দুইটা উপাদান, একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। আমি একেবারে ডেভেলপমেন্ট থেকে কিভাবে মস্তিষ্কের উৎপত্তি ঘটে, ডেভেলপমেন্ট থেকে স্ট্রাকচার ফাংশন সবকিছু করাবো, ইনিশিয়ালি একটা গ্রস আইডিয়া নিই, তারপরে আমি সরাসরি প্রথমে চলে যাবো হচ্ছে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে উৎপত্তি। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে পাশ থেকে দেখি তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা দেখতে এরকম হবে। খেয়াল করো এই যে উপরে আমাদের যে ইয়াটা আছে, উপরে খেয়াল করো এই যে উপরে এই যে এরকম যে অংশটা আছে সেই অংশটাকে বলা হচ্ছে তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেটা কি বলা হচ্ছে? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন একটা ফুলকে যদি তুমি ধরে রাখতে চাও তখন কি একটা কাণ্ড লাগবে না, এই যে গাছের কাণ্ডের মধ্যে কি ফুলটা লাগানো অবস্থা থাকে না, এভাবে গাছের কাণ্ডের মধ্যে, দ্যাট মিন্স এটা মানে কি কাণ্ড মানে কি স্টেম, তাই না? সেজন্য এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে খেয়াল করো, এটা বুঝাবো যে কেন সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হচ্ছে। আগে দেখো সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে এই যে নিচে একটা দেখো কাণ্ডের মতো অংশ কি পুরোটাকে পুরো ব্রেইনটাকে ধরে রাখছে না মস্তিষ্কটাকে,
সেই জন্য সেটাকে বলা হচ্ছে ব্রেইন স্টেম। সেটা কি বলা হচ্ছে? ব্রেইন স্টেম মানে হচ্ছে কি, ব্রেইনের কাণ্ড। ঠিক যেরকম একটা ফুলটাকে ধরে রাখলে যেরকম কাণ্ড ঘটে সেটা হচ্ছে ফুলের কাণ্ড, এটা হচ্ছে ব্রেইনের কাণ্ড। এখন যাও কেন আমরা উপরে এটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, আমি সেই ব্যাখ্যাটা দিব, তারপরে আমরা নিচের স্ট্রাকচারে চলে যাবো। এটাকে কেন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলতেছি, সেরিব্রাল